নিয়মনীতি তোয়াক্কা না করেই দিনাজপুরের চিরির বন্দর এলাকায় ড্রেজার দিয়ে চলছে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন। নদীর পাড় থেকে শুরু করে ফসলি জমিও রেহাই পাচ্ছে না এর থেকে। আর এতে নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি ঘটছে পরিবেশের বিপর্যয়। সেই সাথে বালু বহনে ট্রাক্টরগুলো প্রতিনিয়ত শব্দ ও পরিবেশ দূষণ করছে। শাহ আলম শাহীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে আলিমাল রাজির রিপোর্ট। শাইতারা ইউনিয়নের চরকডাঙ্গা এলাকায় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এভাবেই অবাধে চলছে বালি ও মাটি উত্তোলনের মহাযজ্ঞ। দীর্ঘদিন ধরে উপজেলার কাকরা নদী থেকে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী মহল। ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকা সড়ক ও গ্রামীণ রাস্তাঘাট। ধুলোবালির কারণে শ্বাসকষ্ট সহ বৃদ্ধি পাচ্ছে নানা রোগ বালাই, এর সঙ্গে নষ্ট হচ্ছে পরিবেশ। অবৈধভাবে বালি ও মাটি উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী ও ভুক্তভোগীরা। প্রত্যেকদিন এই রাস্তায় দুর্ঘটনা ঘটে এবং ধুলো বালি যখন শুকনো মৌসুম চলে ধুলো বালিতে সকল মানুষ জর্জরিত হয়, এমনকি স্কুলের ছাত্রছাত্রীরা নিরাপদে চলতে পারে না। এই রাস্তায় 10 টাকার গাড়ি যাওয়া আসার কারণে আমরা ঠিকমতো আসতে পারি না, একটা গাড়ি আসলে আমরা কাদায় নামায় পড়ি। আমাদের এখানে যে বর্তমান ঘাট মালিক আছে ওনার কাছে আমার আকুল আবেদন, আজকে থাকি যেন উনি 10 টাকার গাড়ি না চালায়। এখানে বালুর ঘাট হওয়ার কারণে 10 টাকার গাড়িগুলোর কারণে আমরা খুব ভয় পাই, স্কুলে আসা বন্ধ করে দিয়েছিলাম। আমরা স্কুলে আসতে পারি না ধুলার কারণে, আমাদের ইউনিফর্ম ধুলাতে ময়লা হয়ে যায়, তখন আমাদের টিচার আমাদের বকাবকি করে। এই অবস্থা থেকে উত্তরণে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই এলাকাবাসী, আমাদের এলাকায় 5-5টি শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারা প্রতিনিয়ত এই দুর্ভোগ ভুগতেছে এই রাস্তার কারণে। আমরা চাই নিরাপদ একটা সড়ক, এবং এই যে ড্রাম ট্রাক বালুর ঘাটের জন্য যে ড্রাম ট্রাক, এই ড্রাম ট্রাক যাতে আজ থেকে স্থগিত হয়ে যায়, আমরা এই দাবি নিয়ে এই রাস্তায় দাঁড়িয়েছি। আমরা ছাত্রকে তাদের বাড়ি বাড়ি গিয়েছি, কিন্তু তারা বলতেছে আপনাদের রাস্তা সুন্দর না হওয়া পর্যন্ত আমরা বাচ্চাকে পাঠাবো না। 10 টাকার গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে, যার ফলে বালু আনার জন্য তারা যায় এবং আসে, এর জন্য রাস্তাটা ভাঙি চুরমার হয়ে গেছে। কাজে এটা বন্ধ করার জন্য আমি সবনয় অনুরোধ করছি। অবৈধভাবে বালি ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আলিমাল রাজি, চ্যানেল আই।